अरे भाई सिंगरा 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 আপনি তো ভ্যান চালান? হ্যাঁ, ভ্যান চালাই আমি। আমি ভ্যান চালাই, এলাকায় ভ্যান চালাই। সেই ভ্যানটাকে ভেঙে দিয়েছে টিএমসি। বিধানসভার ভোটের আগে আমাকে সবাই চিনে প্যাসেঞ্জার বইতাম, এই প্যাসেঞ্জার বই আমার সংসার চালাতে হয়। আজকে দেড় বছর মতন আমি ঠিক মতন ভ্যান চালাতে পারিনি, এক দেড় বছর মতন। কারণ এই রাজনীতি করি আমি, বিজেপি দলটাকে ভালোবাসি, নরেন্দ্র মোদীকে, আমার ভারতীয় জনতা পার্টিকে আমি ভালোবাসি। আমি ভারত মাতার ছেলে, আমি ভারত, আমি ভারতের বিজেপিকে আমি ভালোবাসি। এই দলটাই ভালো, সৎ ব্যবহার ভাব, ব্যবহার ভালো। এই এই করার জন্য অপরাধ আমার, এই এই টিএমসি দল এই আমার এই ভ্যানটাকে ভেঙেছে। আপনার নাম? আমার নাম রতন দলুই। বাড়ি? বাড়ি আমার বাইন্দা, দক্ষিণ বাইন্দা। আপনার নাম বলবেন? বাড়ি? কতদিন ঘর ছাড়া আছেন? কতজন ঘর ছাড়া আছেন আপনারা? আমাদের ফ্যামিলিতে চারজন ঘর ছাড়া আছে, আমার পাশাপাশি আছেন। ঘর ফেরার চেষ্টা করেননি? ঘর ফেরার চেষ্টা করেছি, কিন্তু আমরা থাকতে পারিনি ওখানে। কি করে থাকবো? আমাদের হাতে যদি রিভলভার চাপিয়ে দেয়, রিভলভার চাপিয়ে বার করে দেবো। আমার স্বামীকে মারধর করে 25টা কেস দিয়ে থানায় জেলে পাঠিয়ে দেবো। তাহলে এরকম অত্যাচার করে কি করে থাকবো? একটা বাচ্চা, ছোট মেয়ে, তার স্কুল বন্ধ, টিউশন বন্ধ, রেশনে যে মানে রেশনটা সেটাও বন্ধ, 100 দিনের কাজ করে খাবো সেটাও বন্ধ, পুকুরে গ্রামে যে পুকুরটা আছে সে পুকুরে যে স্নান করতে না, তো সেই পুকুরে নামা বন্ধ, বন্যা কাটা দিয়ে পুরো ঘিরে রেখে দিয়েছে। তাহলে এরকম অত্যাচারে কি করে থাকবো আমরা? রিভলভার চাপিয়ে ঘর থেকে আমাদেরকে মানে ঘর ছাড়া করে দিয়েছে। একটা বাচ্চা মেয়ে, আমার 10 বছরের বাচ্চা মেয়ে, তাকে মারধর করে শূন্যে তুলে ওই অম্বিকেশনা বাবু জানা ওরাই মেরে মানে মাঝখানে রাত্রিবেলায় না দুটোর সময় মাঝে মাঠে ফেলে দিল আমার বাচ্চাকে শূন্যে তুলে আছার মেয়ে। আমার হাতে রিভলভার চাপিয়ে আমাকে এইভাবে টেনে হিজড়ে হিজড়ে দিয়ে আমাকে রাস্তার উপর ফেলে মেরে আমাকে ছাড়া করে দিল। আমার স্বামীকে 25টা কেস দিয়ে ক্যাম্প থেকে তুলে নিয়ে এসে 3 মাস জেল খাটালো ওই ভূপতিনগর থানার ওই অসি বসে আছে। এরকম অত্যাচারে কি করে থাকবো আমরা? ঘরে ঘুরতে যাবো ওই মুসলমান খাড়িয়া পাঠিয়ে দিচ্ছে পেঁয়াজ বিরার জন্য দিনের বেলা, ওই ওদের বাড়িতে এসছে, ওরা এসছে রাত্রিবেলা গিয়ে বোম ফাটাচ্ছে, ওখানে কি করে থাকবো আমরা? মাঝে মাঠে গিয়ে রমজান আলি মাঝে মাঠে গিয়ে রাত্রিবেলা আমাদেরকে রাত কাটাতে হয়েছে, কত মানে ধান ক্ষেতের মধ্যে আমরা রাত্রিবেলা পড়ে আছি বাচ্চা নিয়ে ওদের ভয়ে। তাহলে আমরা কি করে থাকবো ওখানে? এরকম ভাবে থাকা যায় না। আমরা ফিরতে রাজি আছি, কিন্তু আমরা নিশ্চিন্ত থাকতে পারবো না। ওই তৃণমূলের অত্যাচার আরম্ভ হয়ে যাবে, মনে তো হয় আজ থেকেই শুরু হয়ে যাবে। আজকে যখন দিদি ভাই আসবেন এই সমস্ত কথা যখন হয়ে যাবে, তারপরে ওদের মধ্যে সব টাকা খাওয়া হয়ে যাবে, সেটা আমাদের জানা কথা। বন্দে মাতরম।
দিদি আপনারা তো অলরেডি এই কথাগুলো কমিটিকে বলে দিয়েছেন যে 1,00,000 টাকা চাইছে পুলিশ এখনো পর্যন্ত আতঙ্কের ছাপ চোখে মুখে রয়েছে। দেখুন, আমি এই প্রথম এসেছি এখানে গোপতিনগরে, আর এই ছেলেদেরকে আমি বিশ্বাস দিয়ে এখানে এসেছি।
যে তারা নিজের বাড়িতে ফিরবে, কোনো ধরনের একটাও ঘটনা হবে না, একটাও যদি ঘটনা হয়। কিন্তু আমি বলছি কি আমি করতে করব বা আইনি মাধ্যমে কি হবে এখানে, সেটা কিন্তু আমি এখন থেকে বলতে পারছি। দিদি এই পুলিশ প্রশাসনকে কিন্তু এই এখন চিন্তা ভাবনা করে কাজ করতে হবে যে প্রত্যেকটি ছেলের সঙ্গে কিন্তু ভারতীয় জনতা পার্টি ক্যান্ডিডেট লেভেল দাঁড়িয়ে আছে। এখানে ছোট ছোট মেয়েদেরকে, বাচ্চা মেয়েদেরকে রেপ করা হয় আর তারা করে টিএমসি প্রধানের ছেলেরা হ্যাপি বার্থডে মানাবার জন্য। তো সেখানে আর কি বলার আছে? আপনার গাড়ি আছে? দুজনকে যারা স্পট জানে আপনার সঙ্গে নিয়ে দিবেন। আমার গাড়ি আছে, আপনারা সামনে সামনে থাকবেন, আমরা ফলো করব। দিদি মূলত আজকে কোন থানা ভিজিট করছেন? এখন তো ভূপতিনগর যাচ্ছি, এরপরে পটাশপুর, তারপরে একটা টিম অলরেডি গিয়েছে দাঁতন আর মোহনপুর, তারপরে ওদিকে ব্যারাকপুরে সবাই গিয়েছে আর একটা টিম, তারপরে বারাসাতে গিয়েছে জগদ্দল। আমি আপনাকে বলছি পরিষ্কার, এই যে এখানে সরকার আছে সেখানে আমাদেরকে লড়াই করে বাঁচতে হবে, আর লড়াই আমরা চালাচ্ছি, লড়াই চালাবো, ঠিক আছে? কেন জীবিত থাকার অধিকার আমাদেরকে সংবিধান দিয়েছে, তাদের কাছে আমাদেরকে ভিক্ষা আছে, জীবিত থাকতে হবে এরকম কিছু না, আমরা লড়ে জীবিত থাকবো। দিদি ঘর ছাড়াদের তৃণমূলের বিরুদ্ধে জানা অভিযোগ, তার চেয়ে বেশি অভিযোগ ওসির বিরুদ্ধে, কি বলবেন? আরে এখানে যে ওসি আছে সে তো তৃণমূলের কর্মী হয়ে কাজ করছে, সে তো পুলিশ স্টেশনে, আপনারা মিডিয়ারা তো দেখুন না, আপনারা দেখতে পারবেন, এক ঘন্টার জন্য পুলিশ স্টেশনে আসে, বাদ বাকি সময় কিন্তু তৃণমূলের পার্টি অফিসে থাকে, প্রত্যেকটি তৃণমূলের স্টেজে ওকে দেখা যায়। জিনিস কিন্তু হাইকোর্টের কাছে জানাবো, এটাও জানাবো যে মোহাম্মদ আলী বলেছে আমি বিজেপির একটা লোকের নাম নিশান এখানে ছাড়বো না, দেখি কার নাম থাকে, বিজেপির কর্মীদের নাম থাকে না মোহাম্মদ আলীর নাম থাকে। যে ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটি কর্মীর সঙ্গে ভারতীয় জনতা পার্টি দাঁড়িয়ে আছে, মাটিতে নেমে আমরা লড়াই করছি, সিপিএম এর মধ্যে মতন বসে টিভিতে বলি না যে তাদের কর্মীদেরকে 25-25 বছর বাইরে থাকতে হয়, তাদের মতন আমরা নেই, আমরা এক বছর ধরে লড়াই করছি, এখনো চালাচ্ছি, এক একটি লোককে কিন্তু বাড়ি পৌঁছাবে ভারতীয় জনতা পার্টি। ঘর ছাড়ার সঙ্গে সঙ্গে এখানে মেরে ফেলাও হয়েছে, এই অভিযোগ রয়েছে ভাই। আমি তো বলছি তৃণমূল তো একটা ক্রিমিনাল পার্টি, আর এই মুখ্যমন্ত্রীকে কিন্তু মানুষ নিয়ে আসে, তো জোর জবরদস্তি যারা এসেছেন তারা তো এটাই চেষ্টা করবেন না যে যারা ওদের ভোট দেয়নি তাদের সঙ্গে এইগুলো করো। কিন্তু আমি আবার বলছি যত মানুষের বাড়ি ভাঙচুর, আর্সন, ভ্যান্ডালিজম, চিলিং হয়েছে, তার ক্ষতিপূরণ কিন্তু দিতে হবে স্টেট গভর্নমেন্টকে। সেই জন্য আমি বলছি ওনাকে যে আরও নিজের কর্মীদেরকে বলুন আরও লুটপাট করতে, যত নুকসান হবে তত আপনাকেই ভর্তি করতে হবে, সেই ক্ষতিপূরণ আপনাকেই দিতে হবে। সামনে তো পঞ্চায়েত ইলেকশন রয়েছে, সেক্ষেত্রে কর্মীরা কিন্তু অনেকটা কিন্তু দুর্বিষহ অবস্থার মধ্যে দিন কাটাবে বলে বলছে। এরা যারা যেই অবস্থায় থাকছে আপনার কি মনে হচ্ছে একজনও তার মধ্যে হার স্বীকার করেছে? ঠিক আছে, আমি আপনাকে বলছি যদি আমাদের কর্মীদেরকে এই মোহাম্মদ আলীদের মতন এখানে যদি থাকে আর এরা ভোট দিতে পারে তাহলে রিজাল্ট দেখে নেবেন, একটা পঞ্চায়েত সিট আমরা হারবো না। কিন্তু আবার তো বলি এখানে প্রত্যেকটা চুনাও হয়, ইলেকশন হয়, কিছুই তো হয় না, এখানে তো সরকার সব কিছু করে না। আমি তো বলি ইলেকশন করাবার দরকারই নেই, আপনি নিজে রিজাল্ট ঘোষণা করে দিন উইদাউট ইলেকশন। দাদা এই মুহূর্তে কি হচ্ছে? কোর্টের নির্দেশে যে টিম, জাতীয় মানবাধিকার কমিশনের যে টিম, ইনারা এসছেন, এবং আমাদের প্রিয়াঙ্কা টিবল যিনি কোর্টে এই বিষয়ে লড়াই করছেন ঘর ছাড়াদের বাড়ি ফেরানোর লক্ষ্যে, তিনিও আছেন, কীভাবে ঘর ছাড়ারা বাড়ি ফিরবে সেই বিষয়ে আলোচনা চলছে, দেখা যাক ঘর ছাড়ারা আশ্বস্ত হতে পারে কিনা সেটাই দেখার। ঘর ছাড়ারা থানায় দাঁড়িয়েও কিন্তু এক প্রকার মানে চিন্তার ভাজ রয়েছে, আদালতে কালকে থাকতে পারবেন কি না? আপনাকে বলি প্রথমত আমি এই বিধানসভার বিধায়ক হিসাবে এই থানায়
প্রায় ছ মাসের বেশি আসিনি। তার মূল কারণ ইনি, যিনি এখানে এই চেয়ারের দায়িত্ব নিয়ে চেয়ারটায় বসেছেন এবং চেয়ারটাকে কলঙ্কিত করছেন, তিনি ভারপ্রাপ্ত ওসি। তিনি একদম শাসক দলের একজন এজেন্ট হিসাবে কাজ করছেন এবং সমস্ত প্রকার ভারতীয় জনতা পার্টির যারা দায়িত্বে আছে এমনকি ভোটারও, তাদেরকে কিভাবে জেলে ঢোকানো যায়, মিথ্যা মামলা দেওয়া যায়, তাদেরকে কীভাবে বাড়ি থেকে ভাগিয়ে দেওয়া যায়, সেটাই ওনার চেষ্টা আছে। তো তাতে ঘর ছাড়ারা কতটা আশ্বস্ত হয়ে আগামী দিনে বাড়ি ফিরতে পারবেন সেটা আগামী ভবিষ্যতই। আপনার কথাতে বারবার যেটা উঠে আসছে, তৃণমূলে সন্ত্রাসের থেকেও পুলিশের বিরুদ্ধে অভিযোগ বারবার উঠছে, কেন? ওরা একদম, কেননা ব্লক সভাপতির দায়িত্ব উনি নিয়েছেন, কেন এখানে তৃণমূলের ব্লক সভাপতি কিন্তু কোনো জায়গায় খুব একটা দেখিনি মারামারি টারি করতে, কিন্তু ইনি তার উপরেই কাজটা করছেন, ব্লক সভাপতির উপরেই কাজ, এবং সব জায়গায় তৃণমূলের সমাজ বিরোধীদের সঙ্গে উনার খুব গটা, খুব ভালো সম্পর্ক। আর বাড়ি ছাড়ারা কি ওরা বাড়ি ফিরবে, মহিলারা ডেলি অত্যাচারিত হচ্ছে, বাড়িতে ধমকাচ্ছে, সে বিষয়ে উনার কোনো চিন্তা করা দাদা, আর উনাকে সেই টেন্ডার দিয়েই পাঠানো হয়েছে। মূলত এই টেন্ডারে কি কি রয়েছে? টেন্ডারে আছে বিজেপির কর্মীদেরকে ধরে আনো, মিথ্যা মামলা দাও, 80 বছরে যে বেডে পড়ে থাকে, যে শুয়ে থাকে, যার ওঠার ক্ষমতা নেই, তাকে বোম বন্দুকের মামলা দাও, মহিলাদেরকে দাও ধরে নিয়ে আসো, মহিলারা তাদেরকে হয়রানি করছে, শ্লীলতাহানি করছে, সে বিষয়ে কেউ অ্যারেস্ট হবে না। বিজেপির যারা এমনি যারা কার্যকর্তা তারা অ্যারেস্ট হবে এবং 2-3 মাস জেলে থাকবে, তাদের উপরে যত সেকশন নন বেলুন সেকশন সব লাগাবো, এটা হচ্ছে উনার। ওই ছেলেটা কোথায়, তাকে নিয়ে না আগে যারা পরশুদিন এনএচআরসির কাছে যেতে পারেননি তারা ভিতরে যান। এই ছেলেটা গেল যদি কোনো সমস্যা হয় আমি দেখবো। ওরাও গাড়িগুলো আমরা অনেক দূরে রেখে দিয়ে হেঁটে চলে আসছি, ঠিক আছে রাখো দেখছি।
যা বলেছে ওটাই হলো। ওনারা রাউন্ড আছে কিন্তু তাদের নামে একটাও কেস নেই। আমরা পঞ্চায়েত থেকে তার আগে একটা কমপ্লেন করতে চেষ্টা করছি, একটা জবাব দিয়ে বলুন। যার বাড়িতে এসেছে একটু জলও খাওয়া, তাপস দা জল জল অফিসে পড়ে লোক যাচ্ছে দেখতে। কি হলো এই বিষয়ে কি বলো? দেখুন, সেটাই তো আমরা দেখাতে এসেছি আর দেখতে এসেছি যে এখানকার যে ওসি আছে মোহাম্মদ আলী ভূপতিনগর পিএসএ, সে কিন্তু প্রশাসনিক কাজ না করে টিএমসি ক্যাডার হয়ে এখানে কাজ করেছে। এরকম এরকম লোকজনকে কেস দিচ্ছে, 80 বছরের লোক যে বিছানা থেকে উঠতে পারে না, তার আগে বোমাগুলির কেস, ক্রিমিনাল কেস, যেই ছেলেকে এক বছর থেকে বাড়ি ছাড়া করে দিয়েছে তারা ঢুকতে পারছে না, তাদেরকে ফ্রেশ কেস 30 কেস 40 কেস এরকম কেস দিয়ে দিচ্ছে। হ্যাঁ, আর যারা বোমাগুলি এখানে চালাচ্ছে ওই সামনে ওদের বাড়ি আছে, প্রবীর ফ্রবীর কি কি নাম আছে, হ্যাঁ, তাদের এগেনস্টে কোনো কেস নেই, কেসই রেজিস্টার করে না। আরে, ওসি নিজে দাঁড়িয়ে বলছে লোকজনকে ওই মহিলাকে রেপ করে নাও, এর থেকে খারাপ আর কি হতে পারে? তো এই সমস্ত জিনিস আমরা অ্যাফিডেভিটের মাধ্যমে হাইকোর্টকে জানাবো। আর আমি একটাই কথা বলতে চাই যে অনেক গরম পড়েছিল ভাই, এবার বৃষ্টি চলে এসেছে, ঠান্ডা হয়ে যাবে। ওসি বলছে আমি সব সময় পাশে আছি। ওসি তো এখন এটাও বলছে যে যা ভুল হয়ে গেছে আর হবে না, তার মানে ভুল করেছে অনেকটা, তো এই ভুলের জন্য যা মাফি চাইতে হবে সেটা ক্যালকাটা হাইকোর্টের কাছে চাইতে হবে। ওখানে গিয়ে বলতে হবে যে আমি টিএমসি ক্যাডার হয়ে কাজ করেছি, এটা স্বীকার করতে হবে অ্যাফিডেভিট। অথচ কিছুক্ষণ বাদে দেখা গেল ওসি একজনকে নিয়ে বহিরাগত হিসেবে কি ছবি তুলেছে, এই নিয়ে বিজেপির পক্ষ থেকে অভিযোগ তুলেছিলেন, অথচ ওসি বলছে ও থাকতে পারে, এই বিষয়ে কি বলবো? দেখুন, আপনারা আপনার তো সমস্ত জিনিস আপনারা নিজে দেখে নিয়েছেন, এর থেকে পরিষ্কার আছে যে ওসি এখানে নিজের ডিউটি করেনি, আর যে ডিউটির ফেলিওর হয়েছে সেটা আমরা ক্যালকাটা হাইকোর্টকে জানাবো যে কি ভয়তে মানুষ এখানে বাসাবাস করত। অথচ হিউম্যান রাইটস এর আজকে মানবাধিকার কমিশন যেখানে এসছে সেখানে নং দেশেও পুলিশ অফিসার অনেকে নিয়ে ঘুরছে, এই বিষয়ে দেখুন, শুধু হিউম্যান রাইটস কমিশন না, এখানে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন এসেছে, স্টেটের হিউম্যান রাইটস কমিশনও এখানে আছে, আর স্টেট লিগাল সার্ভিস অথরিটিও আছে, তো তিনটে মেম্বারের টিমই এসেছে, তারা সবকিছু দেখেছে, তারা অনারেবল কোর্টকে জানাবে। চিন্তা করুন না, সব ঠিক হয়ে যাবে, ঠিক আছে, এই যে কমিটি এসেছে। মহিলা মুখ্যমন্ত্রী জবাব দিন, এরা কি মহিলা নেই বা পশ্চিমবঙ্গের মানুষ নেই? এদের আত্মার যে শ্রাপ আপনি নিয়েছেন না সেটা আপনার লাগবে। শুনুন, সব ছেলেরাও ফিরবে, শান্তিও আসবে, এটা আমি আপনাকে বলে গেলাম। প্রতিদিন লাইট বেঁধে দেখে, ঘরে ধাক্কা দেয় প্রতিদিন, ধাক্কা মারে, এখনো অত্যাচার আসছে, ঘরে ধাক্কা মারে, কোমর ভাঙিয়ে দিচ্ছে, বা দেয় বা দেয় কোমর ভাঙিয়ে দিচ্ছে, গিলটা লাগিলে সিটটা ভাঙিয়ে দিচ্ছে, দেখো আমাদের বেলা উজি করে দাঁড়িয়ে থাকলে বলে কোয়াটাকে ভাঙতে পারছি, প্রতিদিন লাইন মাঝে যে পুতার হব করছে, বাড়ি করে দেখছে কোয়াটাকে কারা কারা মেরেছে, কারা কারা দরজায় মেরেছে, কারা কারা রাত্রে রাত্রে বা কইতে পারবো না, রাত্রের ব্যাপার। আমাদের এখানে স্থানীয় কে ছিল না, স্থানীয় কে আছে যারা আপনাদের ভয় দেখায়?
তুমি এমন মারবে যেন ভাঙ্গা মুড়িয়ে দয় শয়তান বাচ্চাও আমাদের গুলো কইছে পুলিশকে, পুলিশ নিজে স্বীকার করেছে বলে আপনার সেইখানে লোক বলেছে একবার মেরে দিতে। এই কারণে বাচ্চা বাইরে আছেন তো আপনি বাড়ি বাড়ি আমি কি বলছি এই লেখাটাকে এইভাবে লিখতে হতো, এইভাবে লিখতে হতো, লিখতে এভাবে হয়ে গেছিলো ফের কেটে টাইপে দেখাচ্ছিলে এভাবে তুমি টাইপটা করো ফের অসুবিধা টাইপে দিতে তোমাকে। আর এই যে কেটেছে এইগুলো কেন কাটা, এটা কোনো কমপ্লেট আসছিলাম না সেই জন্য আছে আসবো দিয়েছে इस केस का बिल ऑर्डर भी है अलग से বাড়ি নারদ বিলা। হ্যাঁ।
দেবদূত মন্ডলকে নাম দেখ उसको डिलीट कर रिगार्डेड एनी मोबाइल राजकुमार मान्ना রাজকুমার মান্না মারলেন, তারপরে আর তারপরে তো বাড়ি ঘর তোর ভেঙেছে, পুলিশ কিছু অ্যাকশন নিয়েছে কিছু করেছে? পুলিশকে ফোন করে বললে তো আবার ঘুরে উল্টা ঘুরে না না তারপর হ্যাঁ পুলিশ তো এসেছিল মানে তারপরে রাস্তা মানে আবার পুলিশ পুলিশকে ফোন করতে আমার বাবাকে মারধর করে আবার বাবাকে তো আমার শ্বশুরকে গাল বাটি চোর কি প্রমোশন দেবে প্রমোশন তো পুলিশ এসে কি করবে আজকে আসবে কালকে কি করবে তো পুলিশ খাওয়া জন্ম ছজন হচ্ছে না কোন দল করে ওরা বিজেপি করবে কবে থেকে ঘর ছাড়া আছে এটা ঠিক দিনটা ঠিক আমার মনে নেই ভোটের রেজাল্টের পরে হ্যাঁ হ্যাঁ তো জয়দেব তো আগে একবার ফিরেছিল জয়দেব আমার সেজো ভাই ও তো আগে একবার ফিরেছিল ঘর ফিরেছিল তারপরে ও তারপরে আবার ও বাড়ি চলে মানে ও হাতে চলে যায় এখানে বোম হাতে ধরে দিয়েছিল তো ধরে নিয়ে গিয়ে একটু মানে মিথ্যা চার্জ দিয়ে ওকে ফাঁসিয়ে দিয়েছে ভয়ের পরিবেশ আছে এখন আছে হালকা সেরকম সেইভাবে নয় হালকা অনেক হালকা হয়ে গেছে আমার আপনার নাম আমার নাম সহদীপ দলু বাড়ি বাড়ি মধ্যগ্রাম ভগবানপুর বিধানসভা এলাকায় বহু বিজেপি কর্মী এখনো ঘর ছাড়া এই মানে কোর্টের নির্দেশে আজকে জাতীয় মানবাধিকার কমিশনের লোকজন এসছে পুরো বিধানসভা এলাকায় ঘর ছাড়াদের ঘরে ফেরানোর প্রক্রিয়া চলছে কি বলবেন বলছেন ঘর তৃণমূল কংগ্রেস কাউকে ঘর ছাড়ায়নি
তৃণমূল কংগ্রেস কাউকে ঘর থেকে তাড়িয়ে দেয়নি, ঘর ছাড়াইনি, ওদের অপকর্মের জন্য ওরা ঘর ছাড়া হয়েছে। তার কারণ 2021 বিধানসভার প্রাক মুহূর্ত থেকে আরম্ভ করে রেজাল্ট আউটের পূর্ব পর্যন্ত ভগবানপুর বিধানসভাতে যে বোমবাজি বন্ধুকের রাজনীতিটা ওরা করেছিল, যে ঘরদর লুটপাট থেকে ভাঙচুর থেকে আরম্ভ করে মারধর বোমবাজি সমস্ত কিছু করেছিল, রেজাল্টের পরে ওদের গণতন্ত্রকে ভয় পেয়ে গেল যে মানুষের রোষ একটা আশ্রয় পড়বে, কারণ ভগবানপুরের মানুষ শান্তিপ্রিয় মানুষ, তারা মারপিট বোমবাজি বন্দুকবাজি এসব তারা কিন্তু কোনোদিন পছন্দ করে না, যার জন্য ওরা স্বেচ্ছায় ঘর ছাড়া হয়েছে, কাউকে কিন্তু ঘর ছাড়া করেনি। আর ওরা যে অভিযোগ করছে যে ওদের ঘরদর লুটপাট ভাঙচুর করা হয়েছে, কারো ঘরদর লুটপাট করা হয়নি, কারো ঘর ভাঙচুর করা হয়নি, মিথ্যা অপপ্রচার করছে। জাতীয় মানবাধিকার কমিশনের লোকজন ঘুরছেন ঘুরছেন শুনেছি, আমার নজরে আছে জাতীয় মানবাধিকার কমিশনের লোকজন এসছে, প্রিয়াঙ্কা টিবরেওয়াল এসছেন, সুদাম পণ্ডিত আছেন, এমএলএ রবীন্দ্রনাথ মাইতি আছেন, সবাই আছেন। হ্যাঁ, সবাই এসেছে এলাকায় উত্তেজনা সৃষ্টি করার জন্য, এতদিন মানুষ যে শান্তিতে ছিল সে শান্তিটাকে বিঘ্নিত করার জন্য ওরা এসেছে। একটা ঘর দেখাতে পারবে কোনো ঘর ভাঙচুর হয়েছে লুটপাট করেছে? ওরা তো গেছে অনেকের জায়গায়, কোনো একটা ঘর দেখাতে পারবে ওরা? শুধু একটা এলাকায় উত্তেজনা সৃষ্টি করা, আবার যাতে সন্ত্রাস সৃষ্টি করতে পারে পঞ্চায়েত নির্বাচনের আগে, সেই পদ্ধতিটা নিয়ে ওরা কিন্তু ফিল্ডে এসেছে। মানে এর ফলে কি ঘর ছাড়ারা ঘরে ফিরলে কি আবার রাজনৈতিক উত্তেজনা তৈরি হবে? মানে রাজনৈতিক তারা যদি উত্তেজনা তৈরি করে জনগণ তো ছেড়ে কথা বলবে না, কারণ জনগণ একবার শিক্ষা পেয়েছে 2021 সালে, ওদের অত্যাচারের কাহিনী জনগণের নজরে আছে। অর্থাৎ ওরা আসুক, আমরা চাইছি ওরা বাড়ি আসুক, ওরা বাড়িতে শান্তিতে থাকুক, কোনো চিন্তা নেই, কেউ কিছু বলবে না, কিন্তু ওরা নিজেদের অপকর্মের ভয়ে ওরা আসছে না। আপনি যে কথাগুলো শুরু করুন।